আপনাদের স্বাগত। আজকের বিশেষ টক শো অনুষ্ঠানে আমাদের আজকের আলোচ্য বিষয় জনঔষধি দিবস। আজকে আমাদের এই বিশেষ টক শো অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন রাজ্যের দুই বিশিষ্ট চিকিৎসক ডক্টর সুশান্ত রায় এবং ডক্টর রাজীব কর্মকার। ওনাদের উভয়কেই আমাদের নিউজ ভ্যানগার্ডে পরিবারের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা, ওনারা ওনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের নিউজ ভ্যানগার্ডে আসার জন্য। আমরা জানি আজকে 7ই মার্চ জনঔষধি দিবস। প্রকৃতপক্ষে গত 1লা মার্চ থেকে এই জনঔষধি সপ্তাহ শুরু হয়েছে, আজকে তার সমাপ্তি দিন। এই জনঔষধি দিবস 2008 সালে তদানীন্তন কেন্দ্রীয় ইউপিএ সরকারের সময় সেই পরিকল্পনা এবং জনঔষধি বিষয়ে কাজ করার পরিকল্পনা গৃহীত হয় এবং কাজ শুরু হয়। যদিও 2014 সালে তার কাজ ব্যাপক হারে শুরু হয়। প্রথমে আমি ডক্টর সুশান্ত রায়ের কাছে যাচ্ছি। এই যে জনঔষধি দিবস বা জনঔষধি সপ্তাহ গত 1লা মার্চ থেকে শুরু হয়েছে, এটা কিভাবে সারা ভারতবর্ষে এবং আমাদের ত্রিপুরায় উদযাপিত হচ্ছে এবং এটার উদ্দেশ্যটা কি? প্রথমত, যে জনঔষধি দিবস আজ 7ই মার্চ জনঔষধি দিবস, এটা জনঔষধি দিবস করার মূল উদ্দেশ্য হল মানুষের মধ্যে জনসচেতনতা বাড়ানো। আমাদের যেটা বলেছো তুমি, ওই 2008 সালে এটা শুরু হয়েছিল, এটা পরিকল্পনা জনঔষধি প্রজেক্ট এটা নেওয়া হয়েছিল। তারপর থেকে 2014 সালে এটা একটি গ্রুপ নিয়ে এই পরিযোজনা নেওয়ার মূল উদ্দেশ্য ছিল যে আমাদের ভারতবর্ষে গরিবের সংখ্যা, অপমান জনগণ গরিবের সংখ্যাটা বেশি, ওই ক্ষেত্রে কোনো পরিবারে যদি কেউ কোনো দুরারোগ্য ভোগে, যেমন ডায়াবেটিস আছে, যারা ডায়াগনোসড হয় প্রথম, ওদের মোটামুটি সারা জীবনই নিতে হয়। যারা প্রেশার রোগে ভুগছেন ওদেরও সারা জীবন ওষুধ নিতে হয়। এছাড়া যারা ক্যান্সার রোগী আছেন, ক্যান্সার রোগীদের ওষুধগুলি বহু মূল্যের হয়ে থাকে। ওই ক্ষেত্রে দেখা গেছে যে সবাই ঠিকমতো ওষুধ কিনতে পারে না, ওই জন্য তাদের সারা বছর ওষুধ চালিয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়ে। হয়তো বা প্রথম দিকে ওষুধটা নেয়, তারপর একটু ভালো হলে ওই ওষুধটা কন্টিনিউ করতে পারে না। ওই বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে 80% কেসেসে এই ধরনের হয়ে থাকে। সেই জন্য আমাদের ভারত সরকার 2014 সালের থেকে প্রধানমন্ত্রী ভারতীয় জনঔষধি পরিযোজনা এই পরিকল্পনা নিয়ে, যে এই পরিকল্পনার মাধ্যমে আমরা সারা ভারতবর্ষের মধ্যে জনঔষধি সেন্টার বা কেন্দ্র খোলা হবে, যেখানে স্বল্প মূল্যে বিভিন্ন হসপিটালগুলি বা এই ধরনের, আমাদের সারা ভারতবর্ষে এখনও 8600টা জনঔষধি সেন্টার খোলা হয়েছে। এইখানে স্বল্প মূল্যে, যেটা নাকি যেটা ব্র্যান্ডেড মাল্টিন্যাশনাল কোম্পানি যে ওষুধগুলির দাম যা হয়ে থাকে, তার থেকে দেখা গেছে 80% কম রেটে এই জনঔষধি সেন্টারগুলিতে ওষুধটা সরবরাহ করা হয়ে থাকে রুগীদের কাছে। কিন্তু এটা স্বল্প মূল্য হলেও এর গুণগত মান সেম, যে ব্র্যান্ডেড এমএনসি কোম্পানি সেই রকম থাকে। তো আমাদের এই সপ্তাহটা, জনঔষধি সপ্তাহটা পালন করার মেইন উদ্দেশ্য, এটা সারা ভারতবর্ষে ভারত সরকারের স্বাস্থ্যমন্ত্রীর অধীনে সারা ভারতবর্ষের সাথে আমাদের ত্রিপুরাতেও 1 থেকে 7 তারিখ পর্যন্ত পালিত হচ্ছে। এটার মূল উদ্দেশ্য যে ত্রিপুরার বা আমাদের লোকাল যে জনগণ আছে বা সারা ভারতবর্ষের জনগণকে এটা মেসেজ দেওয়া যে আপনারা স্বল্প মূল্যে, যদি যে কোনো অসুস্থতার জন্য আপনারা এই স্বল্প মূল্যে ওষুধটা ব্যবহার করেন, তাতে আপনারা যে মানি সেভ হয়, ওই ক্ষেত্রে আপনাদের পরিবারের যে চিকিৎসার খাতে যে খরচাটা ওটা অনেকটা কমে আসবে, যাতে আপনার রোগেরও ভালোভাবে চিকিৎসা হবে এবং আর্থিক দিকও সাশ্রয় হবে। এবং মানুষের মধ্যে একটা ভুল বার্তা আছে, যদি কম দামের ওষুধ হয় তো ওগুলো হয়তো বা এর গুণগত মান ঠিক নয়,
এই ধরনের একটা বার্তা আছে, যে জন্য কোন সময় যদি ডাক্তারবাবুরা হসপিটালে কম টাকার ওষুধ দিয়ে থাকে জেনেরিক মেডিসিন, তাহলে ভাবে যে এগুলো তো কম দামের ওষুধ দিয়েছে, হয়তোবা রোগের ক্ষেত্রে সেরকম ফল হবে না, তো ওনারা ডাক্তারদের দিয়ে আবার চেঞ্জ করিয়ে নেই। কিন্তু এটা একটা একটা মানুষের মধ্যে আছে, সেই আর জনঔষধি যে সাত দিন পরিকল্পনা, আমাদের চেষ্টা থাকে যে মানুষের মধ্যে অ্যাওয়ারনেস, সচেতনতা জাগানো, যে আমাদের যে জেনেরিক মেডিসিনের যে কাউন্টার ওষুধগুলি পাওয়া যাচ্ছে, আমাদের যে এমএনসি কোম্পানি, ব্র্যান্ডেড কোম্পানিগুলো আছে, মাল্টিনেশনাল কোম্পানিগুলো আছে, ওরা যে গুণগত মান পরীক্ষা উত্তীর্ণ হয়ে বাজারে সুলভ হয়েছে, বাজারে ওরা মার্কেটিংয়ে এসেছে, সেইভাবে আমাদের জেনেরিক কাউন্টারে যে ওষুধগুলি পাওয়া যায় সেই মেডিসিনগুলিও সেম গুণগত মান পরীক্ষা উত্তীর্ণ হয়েই বাজারজাত হয়েছে। তো এদের গুণগত মানের দিকে কোনো নেই, এই জন্য আমি সবাইকে বলবো জেনেরিক মেডিসিন নেওয়ার জন্য। রাজীববাবুর কাছে যাচ্ছি, জেনেরিক ড্রাগস বা জেনেরিক মেডিসিন এটা কি? জেনেরিক মেডিসিন অ্যাকচুয়ালি আমাদের ব্র্যান্ডেড মেডিসিনের মতোই, এটার মধ্যে কোনো পার্থক্য কিছু নেই, এটা তুলনাযোগ্য একটা মেডিসিন ব্র্যান্ডেড মেডিসিনের মতোই। ওর ডোজেস ফর্ম বলতে আমরা যা বুঝি, যে একটা ট্যাবলেট বা ক্যাপসুল, ব্র্যান্ডেড মেডিসিনের যে ট্যাবলেট বা ক্যাপসুল হবে, জেনেরিক মেডিসিনের ব্র্যান্ডেড ক্যাপসুলগুলো সেই রকমভাবেই তুলনামূলকভাবে তুলনাযোগ্য হবে, ওদের মধ্যে কোনো পার্থক্য নেই। শুধু ডোজেস ফর্ম না, যা স্ট্রেংথ, যদি আমি যদি ব্র্যান্ডেড মেডিসিনের যদি 20 মিলিগ্রাম যদি একটা স্ট্রেংথ আমি সাপোজ ধরুন নিচ্ছি, তো ওটা জেনেরিক মেডিসিনের যদি 20 মিলিগ্রাম নিয়ে থাকি, আমার সেম রেজাল্টই আসবে আমার পেশেন্টের ক্ষেত্রে, বা যেই নিচ্ছেন উনি সেম সুফলই পাবেন। তারপর আমাদের যে কোয়ালিটি যে আছে, কোয়ালিটি আছে, তারপর ওষুধগুলি খাওয়ার পরে রোগীদের মধ্যে যেসব ফল ফলাফলগুলো, যে সুফল, যে মনোভাবগুলো, সেগুলো ব্র্যান্ডেড মেডিসিনের মতো সেম টু সেমই থাকে, এর মধ্যে কোনো পার্থক্য থাকে না। তাছাড়া কোনো কোয়ালিটি, তারপর এটার কোনো এগুলি কোনো পার্থক্য হয় না, শুধু এগুলির অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টগুলি সেমই থাকে। অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট বলতে আমরা যা বুঝি, যে ব্র্যান্ডেড মেডিসিন সাপোজ ধরুন যে জ্বরের জন্য আমরা যে মেডিসিনগুলো নিই, যে ক্রোসিন বা সচরাচর যেগুলি ফার্মেসিতে যেগুলো পাওয়া যায়, ক্রোসিন বা ক্যালপল বা এখন ডোলো নামে ওষুধ অনেক প্রচারিত হয়েছে, কোভিড কালে ডোলোর অনেক বিক্রি বাটা হয়েছে, তো ওগুলোর মধ্যে যে অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট যেটা থাকে, এটা নাম হচ্ছে প্যারাসিটামল। তো এখন আমরা জেনেরিক মেডিসিনের ক্ষেত্রে সেই প্যারাসিটামলটাই পাওয়া যায়, শুধু প্যারাসিটামল নামই অ্যাভেলেবেল আছে বা অ্যাভেলেবেল পাওয়া যায়, এবং এটা খুবই কম দামি। কম দামি বলতে আমরা যদি দেখি যে প্যারাসিটামল ব্র্যান্ডগুলি যদি আমি যদি কম্পেয়ার করি, যে অ্যাভারেজ যদি একটা যে মার্কেট প্রাইস থাকে প্যারাসিটামল বা ব্র্যান্ডেড মেডিসিন প্যারাসিটামলের, ওটা থাকে প্রায় 20 থেকে 25 রুপিজের কাছাকাছি। কিন্তু সেই আমরা যদি প্যারাসিটামল জেনেরিক ভার্সনটা নেই, সেটা আমাদের 2 থেকে 5 রুপিজ অ্যাভারেজ মার্কেট অ্যাভারেজ প্রাইস পড়ে, যেটাকে আমরা PMBJP প্রাইস বলি, মানে প্রধানমন্ত্রী ভারতীয় জনৌষধি পরিযোজনা প্রাইস বলি। তো সেটা 2 থেকে 5 টাকার মধ্যে সেটা প্রাইসটা থাকে, তো পেশেন্টের জন্য সেটা খুবই লাভবান হয়। তো ইদানিংকালে দেখতে গেলে, সবকিছু বিবেচনাকে দেখতে গেলে, ব্র্যান্ডেড মেডিসিনের সাথে জেনেরিক মেডিসিনের বেশি একটা পার্থক্য নেই, বা আমাদের একটা তুলনামূলকভাবেই আমরা এটাকে কম্পেয়ার করতে পারি। সুশান্তবাবু, আপনি যে বললেন জেনেরিক মেডিসিনের দাম তুলনামূলক ব্র্যান্ডেড মেডিসিন থেকে কম, ঠিক কেন? কেন জেনেরিক মেডিসিনের দামটা কম? এটার মেইন কারণ হচ্ছে, যে কোনো একটা যদি মেডিসিন নতুন করে বের করতে হয়, ব্র্যান্ডেড, যে ব্র্যান্ডেড বলতে কোনো কোম্পানি যখন কোনো নতুন মলিকিউল যখন বের করে কোনো একটা রোগের জন্য, তখন ওইগুলি ওরা প্রথমে রিসার্চ করে, রিসার্চ হয় ওদের ল্যাবরেটরিতে, তারপর ট্রায়াল হয়, তারপর ট্রায়াল, এই রিসার্চ ট্রায়াল করতে মিনিমাম 1-2 বছর টাইম লেগে যায়। ওই ক্ষেত্রে কোম্পানিগুলি যখন একটা নতুন মলিকিউল আনে, তখন ওই ক্ষেত্রে ওদের যে 1-2 বছরের যে খরচাটা হয়, ওটা বের করার জন্য ওরা বেশি দামটা নেয়। কিন্তু জেনেরিক, তাদের কোনো রিসার্চ, মানে আমাদের অলরেডি যেগুলো রিসার্চ হয়ে গেছে ওইগুলোই আমরা বাজারজাত করি, এবং ওদের কোম্পানির থ্রুতেই আমরা মালটা নিয়ে কিনে ওরা করে। তো ওই ক্ষেত্রে যেহেতু রিসার্চ বা যেটা যেটা 1-2 বছর সময় লাগে বা ট্রায়াল করে, বিভিন্ন ধরনের খরচা আছে, ওইগুলি জেনেরিক ক্ষেত্রে ওইগুলো করা হয় না। সেম মলিকিউলই যেগুলি এমএনসি হাউসগুলি করে, ওইগুলি ওরা ডাইরেক্ট নিয়ে নেয়, নিয়ে তারপরে ওটা বাজারজাত করে দেয়। ওই জন্য জেনেরিক মেডিসিনের ভ্যালুটা
কম পড়ছে। আচ্ছা রাজীব বাবু, আমরা বা আমাদের পরিবার বা আমাদের আশপাশের মানুষ আমরা যখন ডাক্তার বা হসপিটালে যাই, আমার জানা মতে কোনো ডাক্তার বা হসপিটালে কোনো ডাক্তার বা প্রাইভেট কোনো ডক্টর ব্র্যান্ডেড মেডিসিনের পাশাপাশি জেনেরিক মেডিসিনটা কিন্তু লেখে না, এটা কেন? এটা যদি লিখত তাহলে হয়তোবা, যেটা সুরন্ত বলেছেন যে গরিব অংশের মানুষ পয়সার জন্য ওষুধ কিনে খেতে পারে না, তারা হয়তোবা ওদিকে ধাবিত হতো। কারণ ডাক্তার প্রেসক্রাইব না থাকলে সাধারণ মানুষ তারা কিন্তু জেনেরিক মেডিসিন আনতে যাবে না, এই বিষয়টা কেন? এই ধারণাটা আগে ছিল, আগে ছিল যে অ্যাকচুয়ালি যখন এগুলি মানে অ্যাওয়ারনেস লেভেল, যেটা ডক্টর সুশান্ত রায় বললেন যে সচেতনতাটা আগে কম ছিল, এখন সচেতনতার লেভেলটা একটু একটু ধীরে ধীরে বাড়ছে। বাড়ছে বলতে যতগুলো কাউন্টার, এখন কাউন্টারের সংখ্যাও বেড়ে গেছে। এখন কাউন্টার ছিল, আগে যতগুলো কাউন্টার ছিল এখন প্রায় 8600 উপরে কাউন্টার আছে ইন্ডিয়াতে। 36টা স্টেট এবং ইউনিয়ন টেরিটরি মিলে, রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল মিলে 8600 মানে 8600টার উপর আমাদের কেন্দ্র আছে, যেটাকে আমরা বলি পিএমবিজেকে, মানে প্রধানমন্ত্রী ভারতীয় জনৌষধি কেন্দ্র আছে। তো এগুলি প্রত্যেকটা নুক এন্ড কর্নার, মানে দেশের প্রত্যেকটা প্রান্তের মধ্যে, প্রত্যেকটা জেলার মধ্যে, দেশের প্রতিটি জেলারই জেলাকে ওটা কভার করে রেখেছে। তো জেলার মধ্যে যখন এইসব কেন্দ্রগুলি যখন এখন প্রতিষ্ঠা হলো বা এখন যেগুলো সূচনা হলো, তখন ধীরে ধীরে এগুলি অ্যাওয়ারনেস লেভেল এগুলি বাড়ছে, বাড়ছে এমন না মানে কমছে এরকম না, বাড়ছে। এখন যা দেখা যায়, আমরা যা দেখি, আমাদের আমাদের স্টেটের ডাক্তারও ওরা লিখেন না যে এরকম না, লিখেন ওখানে স্পেসিফিক গাইডলাইন আছে। তদানীন্তন এমসিআই গাইডলাইন দিয়েছিলেন 2016 একটা অ্যামেন্ডমেন্ট করে একটা গাইডলাইন দিয়েছিলেন যে প্রত্যেক ডাক্তারবাবুদেরকে এখন থেকে জেনেরিক মেডিসিন লিখতে হবে ইন দ্য ফর্ম অফ ক্যাপিটাল লেটারে, বড় হাতের অক্ষরে প্রত্যেকটা মেডিসিনের নাম লিখতে হবে। এটা ইঞ্জেকশনই হোক, ট্যাবলেটই হোক, ক্যাপসুলই হোক, সিরাপই হোক, সাসপেনশনই হোক, যেটাই হোক সেটা লিখতে হবে। তো আস্তে আস্তে ধীরে ধীরে প্রবণতা বাড়ছে। তো এখন আমাদের স্টেটের কথা যদি বিবেচনা করি, আমাদের স্টেটে আমরা সবসময় আমাদের গভর্নমেন্ট সাপ্লাই যেসব ওষুধগুলি আছে বা মেডিসিনগুলি যে ক্রয় করা হয়, সেইগুলি সবসময় জেনেরিক নামে ক্রয় করা হয়। সেগুলি তো আমাদের দেওয়া হয় আমাদের বিভিন্ন হসপিটালগুলিতে, প্রাইমারি হেলথ সেন্টারে বা সিএসসি লেভেলে যেগুলি দেওয়া হয় ওইখানে এগুলি মেডিসিনগুলি থাকে। তো ডাক্তারবাবুরা ওই মেডিসিনগুলিকেই কিন্তু লেখেন, ওই মেডিসিনগুলির কিন্তু ব্র্যান্ড নেম থাকে না, এগুলি কিন্তু সবসময় জেনেরিক নেমই থাকে। জেনেরিক নেমে ওরা ক্যাপিটাল লেটারে বোল্ড লেটারে লিখেন, লিখে ওরা মানে জনসাধারণ পেয়ে যাচ্ছেন। তো লিখেন না যে সেটা একটু মানে আপনি বলতে চাচ্ছেন সরকারি লেভেলে যেরকম স্কুলে বাচ্চাদের কৃমির ওষুধ এগুলো যে দেওয়া হয় বা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে, এগুলো সব জেনেরিক মেডিসিন, সব জেনেরিক মেডিসিন দেওয়া হয় আমাদের গভর্নমেন্টের তরফ থেকে। গভর্নমেন্ট সাপ্লাই যতগুলি ওষুধই আছে সব জেনেরিক নামই সাপ্লাই করা হয়, আপ টু সাব সেন্টার লেভেল অব্দি। সাব সেন্টার লেভেলে আমরা যদি গ্রাসরুট লেভেল অব্দি তুলনা করি, আমাদের স্বাস্থ্য পরিকাঠামো তো হচ্ছে সাব সেন্টার হচ্ছে একদম গ্রাসরুট লেভেল। তো গ্রাসরুট লেভেল অব্দি ওষুধ যারা সাপ্লাই করছে তারা সব জেনেরিক মেডিসিনই সাপ্লাই করা হয় এবং জেনেরিক মেডিসিনই লিখা হয়। জেনেরিক মেডিসিন এখন অ্যাকচুয়ালি সচেতনতাগুলি বাড়ছে, সচেতনতা বাড়ার জন্য অ্যাকচুয়ালি এখন এই এই বছর যেটা হলো, এই বছর যেটা প্রধানমন্ত্রী ভারতীয় জনৌষধি পরিযোজনার যে স্কিমটা, যে এটা একটা ফ্ল্যাগশিপ প্রোগ্রাম, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা ফ্ল্যাগশিপ প্রোগ্রাম, এটা এই সপ্তাহ উদযাপন হয়েছে। আজকেই সপ্তাহের জন্য লাস্ট দিন ছিল, আজকে শেষ দিন ছিল। এটা বছরে মার্চ মাসের এক তারিখ থেকে মার্চ মাসের 7 তারিখ অবধি সপ্তাহটা পালন করা হয়, এটা এবার চতুর্থতম। তো ধীরে ধীরে এগুলি সচেতনতাগুলি বাড়ছে এবং এটা আমরা আরও বাড়াবো। আমাদের রাজ্যে এখন আপাতত ডক্টর সুশান্ত রায় বললেন যে 24টা সেন্টার এখন আছে বিভিন্ন সাবসেন্টার লেভেল অবধি এখনো যায়নি, পিএসসি লেভেল অবধি আছে, 24টা সেন্টার আছে। তো আমাদের ধাপে ধাপে আমরা সেটা আরও বাড়াবো, আমাদের পরিকল্পনা আছে ধাপে ধাপে সেগুলি বাড়াবো, বাড়িয়ে এটা যতটুকু কভার করা যায় যাতে আমাদেরও স্টেটে এভরি নুক অ্যান্ড কর্নার অফ আওয়ার স্টেট উইল বি কভার্ড বাই দিস। সরকার থেকে কি এমন কোন সার্কুলার বা এমন কিছু করবে যে হসপিটাল ডক্টর বা প্রাইভেট ডক্টর যারা প্র্যাকটিস করছেন ওনারা ব্র্যান্ডেড মেডিসিনের সঙ্গে জেনেরিক মেডিসিন লিখতে বাধ্য থাকবেন? না দেখুন, আমি তো এটা বললাম যে গভর্নমেন্ট যে ডাক্তারবাবু যেটা আছেন, যারা আছেন তারা সবসময় জেনেরিক মেডিসিনই লিখেন।
যারা জেনেরিক মেডিসিন যেগুলি পিএসসি লেভেল অবধি বা সিএসসি লেভেল অবধি যেগুলি আছে, যেগুলি গভর্নমেন্ট সাপ্লাই যেসব ওষুধগুলো, সবগুলি ওনারা জেনেরিক মেডিসিনই লিখে থাকেন। জেনেরিক মেডিসিন কারণ আমাদের সাপ্লাই হয় জেনেরিক মেডিসিন নাম অনুযায়ী, জেনেরিক নাম অনুযায়ী সাপ্লাই হয়, তো ওরা সাপ্লাই অনুযায়ী লেখেন। আর গভর্নমেন্টের তরফে প্রায় কিছুদিন পর পরই সার্কুলার জারি হয় যে প্রত্যেক ডাক্তারবাবুদেরকে যারা নতুন নতুন যারা জয়েন করেন তাদেরকে সবাইকে সার্কুলার দিয়ে দেওয়া হয় যে সবাইকে জেনেরিক নামেই প্রেসক্রিপশন লিখতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস যেটা হচ্ছে সুশান্ত বাবুর কাছে আছি, জেনেরিক মেডিসিন আর ব্র্যান্ডেড মেডিসিন, আপনি যে একটু আগে বলেছিলেন যে দুটো খেলেই কাজ একই রকম দেবে, তো জেনেরিক মেডিসিনটা কি সেফ, আমাদের স্বাস্থ্যের পক্ষে কি সেফ, এটার মধ্যে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া কিছু কি আছে? না, কোনো, যেরকম আমরা শুনি ব্র্যান্ডেড মেডিসিন খেলে কোনো কোনো ক্ষেত্রে নাকি কিছু কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হয়, আমরা আমাদের এটা শোনা কথা, মেডিকেল সায়েন্সে কি আছে আমরা জানি না, কিন্তু জেনেরিক মেডিসিনে কি এমন কিছু আছে? জেনেরিক মেডিসিনে এরকম কিছুই নেই, পার্শ্ব প্রতিক্রিয়া ব্র্যান্ডেড মেডিসিনেও হবে এরকম না। যাদের কোনো অ্যালার্জির কোনো প্রবলেম থাকে, মানে যদি কেউ কোনো কিছু কোনো মেডিসিনের কারণে অ্যালার্জি, যেমন সালফার মেডিসিন জানা আছে অনেকেরই অ্যালার্জি, এই ধরনের যদি কেউ অ্যালার্জি থেকে থাকে তাহলে এটা জেনেরিক হোক আর ব্র্যান্ডেড হোক এটা অ্যালার্জিক রিয়াকশন হবে। যারা নর্মাল কোনো অ্যালার্জিক রিয়াকশন নেই তারা এবার জেনেরিকই নিক আর ওইটাই নিক, তাতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার কোনো সম্ভাবনা নেই, একদম নিশ্চিন্তে জেনেরিক মেডিসিন নেওয়া যায়। আচ্ছা, রাজীববাবুর কাছে আছি, ভারতবর্ষে জেনেরিক যে মেডিসিন বা জেনেরিক ড্রাগস, এটা সূচনাটা কিভাবে হলো বা কেন হলো? আচ্ছা, এটা একটা ফ্ল্যাগশিপ প্রোগ্রাম ছিল 2008-এ, 2008 সালে এটা শুরু হয়েছিল, যখন ওইটার গোল ছিল যে আমরা এভরি নুক এন্ড কর্নার অফ দ্য কান্ট্রি, যে আমরা প্রত্যেকটা, আমরা তো ডেভেলপিং কান্ট্রি, ইন্ডিয়া ইজ এ ডেভেলপিং কান্ট্রি, তো ডেভেলপিং কান্ট্রিতে প্রত্যেকটা সিটিজেনকে যাতে কাভার করা হয়, সিটিজেনকে যারা যারা সুলভ মূল্যে যাতে ওষুধ পেতে পারে, কারণ অ্যাকচুয়ালি ইন্ডিয়া হয়ে যাচ্ছে এখন ডায়াবেটিস ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড, তো ডায়াবেটিস ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড হয়ে যায়, ডায়াবেটিসের ওষুধ যারা খায় তাদেরকে সারা জীবনই খেতে লাগে, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, সারা জীবনই খেতে লাগে, তো ওইগুলি ওষুধেরগুলি বার্ডেনগুলি বেশি হয়ে যায়, ওদের উপর আর্থিক যে বার্ডেনটা ওটা বেশি হয়ে যায়, তো ওটাকে ওভারকাম করার জন্য প্লাস আমাদের যে ডেভেলপিং কান্ট্রিতে যে বিভিন্ন রোগগুলি যে আছে, যেগুলি সক্রিয় আছে, সেই রোগগুলোকে কাভার করার জন্য দেখা যাচ্ছে যে বেশিরভাগ মানুষেরই দীর্ঘমেয়াদী ওষুধপত্র খেতে হয়, তো সেটাকে সেদিক দিয়ে বিবেচনা করে 2008 সালে এটা সেটা শুরু হয়েছিল যে কম দাম মেডিসিন জেনেরিক কি মেডিসিন হিসাবে, জেনেরিক হিসাবে মেডিসিনগুলোকে ও এভরি নুক এন্ড কর্নার অফ আওয়ার কান্ট্রি যাতে এগুলিকে সাপ্লাই করা হয়, সেই প্রচেষ্টা চলতে চলতে যখন এটা অ্যাওয়ারনেস লেভেল বাড়লো সেটা আরও বিরাট রূপ ধারণ করলো। এখন এখন আমাদের কাছে তো আমি আগেই বললাম যে 8600-র উপরে আমাদের কেন্দ্র আছে এবং সেটা ধীরে ধীরে প্রত্যেক বছর বছরই বাড়ছে, যাতে এখন মানে প্রত্যেকটা জেলা তো কাভার হয়েই গেছে, যাতে প্রত্যেকটা গ্রাম কাভার হয় সেটার দিকে লক্ষ্য রেখেই সেটা এগিয়ে যাচ্ছে, এবং সেটাই শুরু হয়েছিল 2008 সালে এবং সেটা এখনো চলছে। এই জেনেরিক মেডিসিনের কাউন্টারগুলি দিয়ে আমরা শুধু মেডিসিন না, মেডিসিনের এখন, আগে যখন কম ছিল, ভ্যারাইটি কম ছিল, ভ্যারাইটি কম সাপ্লাই করা হতো, এখন প্রায় 1500-এর কাছাকাছি আমরা মেডিসিনাল প্রোডাক্ট মানে মেডিসিন সাপ্লাই করা হয় এই ফ্ল্যাগশিপ প্রোগ্রাম দিয়ে, প্লাস কিছু সার্জিক্যাল আইটেমও সেটা দিয়ে সাপ্লাই করা হয়। 240-টার মতো, মানে 240-টার মতো সার্জিক্যাল আইটেমও এই ফ্ল্যাগশিপ প্রোগ্রামের মাধ্যমে এই কেন্দ্রগুলি দিয়ে সাপ্লাই করা হচ্ছে একদম সুলভ মূল্যে। আচ্ছা সুশান্তবাবু, কোনো ডাক্তার, রাজীববাবু বললেন গভর্নমেন্ট মাঝে মধ্যে বলছে বা সার্কুলার দিচ্ছে, কোনো ডাক্তার যদি জেনেরিক মেডিসিন না লেখে ব্র্যান্ডেড মেডিসিন লেখে, আমরা কি প্রেশার করতে পারি যে আমাকে আপনি জেনেরিক মেডিসিনটা লিখে দিন, এটা কি আইনত সিদ্ধ হবে? আমরা যদি বলি যে আমার, আপনি তো ব্র্যান্ডেডটা লিখলেন, জেনেরিক মেডিসিনটা আমাকে লিখে দিন, এটা কি বলা যেতে পারে? এখন অনেক সময় দেখা গেছে আমাদের যে সরকারি হসপিটালগুলি আছে, মেইন হসপিটালগুলো, ওগুলোর মধ্যে রুগীর সংখ্যাটা অনেকটা বেশি হয়ে থাকে, ওই ক্ষেত্রে কী হয়, যদি কম্পোজিশন জেনেরিক লিখলে কম্পোজিশনটা লিখে দিতে হয়, তো ওই ক্ষেত্রে কম্পোজিশন লিখতে ডাক্তারবাবুদের অনেকটা সময় লেগে যায়, তো সেই ক্ষেত্রে হয়তো অন্য তাড়াহুড়ো করে ব্র্যান্ডের একটা ছোট্ট নাম লিখে দিয়ে দেয়, তো যখন ভিড় হয় ডাক্তারদের প্রায়ই হয়, হঠাৎ করে তো আর আদত বদলানো যায় না, যেটা সত্যি কথা। তবে আমি সব জনগণের কাছে এটা বলবো, এটা জনগণের রাইট আছে, অধিকার আছে যে আপনারা ডাক্তারবাবুকে বলতে পারেন যে আমার
এত দামি ব্র্যান্ডেড ওষুধ খাওয়া সম্ভব না, আপনি প্লিজ জেনেরিক গ্রুপের মেডিসিন লিখে দিন, তাতে আমার পক্ষে কিনে খাওয়াটা সুবিধা আর এবং সারা বছর আমি খেতে পারবো, ওই করলে ডাক্তারবাবু বাউন লিখতে। হ্যাঁ, এরকম কোনো কানুনই নেই, কিন্তু উনি বললে ডাক্তারও তো মানবিক খাতিরে লিখতেই পারে, এরকম কোনো কানুন কানুনের ব্যাপার না, কিন্তু সবাই ডাক্তারকে বলতে পারে যাদের দরকার আছে, যে অনেক সময় ভিড় থাকলে ডাক্তার, বেশিরভাগ ডাক্তারই আমাদের কলিগ ডাক্তাররা কিন্তু জেনেরিকই লিখছে, কারণ ডাক্তার মানে আইএমএর তরফ থেকে একটা সার্কুলার রয়েছে বা স্টেট গভর্নমেন্ট বা আমাদের যে ডিস্ট্রিক্ট হেলথের হেলথের ডিপার্টমেন্ট থেকেও দেওয়া হয়ে থাকে। তারপরেও আমি যেটা বলছি, মাঝে মধ্যে কলিগরা ভিড় হলে ভিড় সামলাতে হাতে এসে যায় ব্র্যান্ডেড লিখে নে, কিন্তু ওই ক্ষেত্রে যদি পেশেন্ট বলে যে আমার একটু অসুবিধা আছে, আপনি ওনারা লিখে দেয়, ইভেন লিখেও দেয় এবং লিখতে বাধ্য থাকে, তো পেশেন্টরা বলতে পারে, এদের কোনো কানুনই কিছু। আচ্ছা রাজীববাবুর কাছে যাচ্ছি, আমাদের রাজ্যে না সারা দেশেই বা সারা বিশ্বেই ক্যান্সার কেমো বা কিডনি ডায়ালিসিস যে মেডিসিনগুলো, এগুলো কি জেনেরিকে আছে বা এগুলো কি জেনেরিকে পাওয়া যাবে? হ্যাঁ, জেনেরিকে আছে, এগুলি অ্যাভেলেবেল আছে জেনেরিকে। তো জেনেরিকে যেগুলি আছে, অ্যাকচুয়ালি জেনেরিকে অ্যাভারেজ যদি আমি হিসাব করি, যে আমি যদি অ্যাভারেজ একটা নেই গড় যদি হিসাব করি, তাহলে 30% থেকে 90% মানে ওষুধের রিবেট পাওয়া যায়, ওষুধ কম দামে অ্যাভেলেবেল আছে। তো যখন এটা শুরু হয়েছিল, রিবেটটা যে আপনি মাঝখানে রিবেটটা যে বলছেন, সেটা কি এমআরপির উপরে রিবেট? এমআরপি এমআরপি প্লাস ট্যাক্সেবল রেট যেটা আছে সেটার উপরে রিবেট করা হয়, এবং এটা সবসময় ইউনিফর্ম থাকে। যে আমি যদি একটা যদি দিল্লির যদি একটা কেন্দ্র থেকে যদি সেটা কিনি, আমি ত্রিপুরা থেকে সেম রেটেই কিনতে পারবো। আচ্ছা আচ্ছা। আমি যদি এখন যদি তামিলনাড়ুতে যাই, তামিলনাড়ুর একটা কেন্দ্র থেকে কিনলাম, আমি যদি এখন কাশ্মীরে যাই, কাশ্মীরের কেন্দ্র থেকে আমি সেম রেটেই কিনতে পারবো। আচ্ছা, এটা ইউনিফর্ম রেট এটা বজায় থাকে। আচ্ছা, হ্যাঁ, তো ওইটাতে কোনো সমস্যা হয় না। আর আপনি যেটা বললেন যে অ্যান্টি ক্যান্সার ড্রাগ বা যে ডায়ালিসিস পেশেন্টের জন্য, ওদের তো সবসময় মেডিসিন নিতে হয়, তো ওটার জন্য অ্যাভেলেবেল আছে, ইজিলি অ্যাভেলেবেল আছে মেডিসিন, অ্যাভেলেবেল আছে জেনেরিক মেডিসিন, অ্যাভেলেবেল আছে। আচ্ছা আচ্ছা। আর আরেকটা অভিযোগ আছে জেনেরিক মেডিসিনের ক্ষেত্রে, আমাদের আগরতলাতে যে কাউন্টার আছে হসপিটালে, ওষুধ ঠিকভাবে ঠিক মানে পরিমাণ মতো থাকে না, একটা ক্রাইসিস থাকে, এটা কেন? এটা এখন পরিচালনা করছে মার্কফেড বা ল্যাম্পস কর্তৃপক্ষ দ্বারা পরিচালনা করছে, ওদের একটু সমস্যা থাকে বলতে, যে জেনেরিক যে কাউন্টার আমি বললাম যে 8600টা আছে, তো ওটা ডিমান্ডগুলিও ফুলফিল করতে হয়। অ্যাকচুয়ালি যে আমাদের যে সবগুলো ড্রাগ যেগুলি আছে বা মেডিসিন যেগুলি আছে, সবগুলি জেনেরিক ফর্মে অ্যাভেলেবেল থাকে না। আচ্ছা, সেগুলি সবগুলি জেনেরিক ফর্মে অ্যাভেলেবেল থাকে না, এবং সেগুলি প্রোডাকশনগুলিও একটু কম হয়, জেনেরিক মেডিসিনের প্রোডাকশনগুলিও কম হয়। এখন ধীরে ধীরে প্রোডাকশনগুলি বাড়ছে, এখন বিভিন্ন যে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলি যেগুলি আছে সেগুলিকে ইনসেন্টিভ দেওয়া হয়, স্পেশাল ইনসেন্টিভ দেওয়া হয়, যারা এইসব জেনেরিক মেডিসিন বা জেনেরিক কাউন্টার বা পিএমবিজেকে যে কেন্দ্রগুলি খুলবে হিলি এরিয়াতে বা নর্থ ইস্টার্ন স্টেটগুলিতে যে খুলবে, তাদেরকে স্পেশাল ইনসেন্টিভ দেওয়া হয়। তো সেগুলি আস্তে আস্তে অ্যাওয়ারনেস বাড়ছে। তো অ্যাকচুয়ালি যখন অ্যাওয়ারনেস, আমি আগেই বলেছি যে অ্যাওয়ারনেস বাড়ার সাথে সাথে মানুষের জনসাধারণের যে ডিমান্ডগুলো বাড়ছে, ডিমান্ডগুলো বাড়তে বাড়তে হয়তো বা ওদেরকে কিছুটা কোপ আপ করতে কিছুটা সমস্যা হচ্ছে, কিন্তু সেই সমস্যা ধীরে ধীরে কেটে যাবে, ধীরে ধীরে কেটে যাবে। একটা কথা বলছি, অ্যাকচুয়ালি ত্রিপুরার ক্ষেত্রে এটা তো একটা একটা সাইডে পড়ে গেছে, তো ওই ক্ষেত্রে যে জেনেরিক মেডিসিনের আমাদের এখানে যেমন 24টা স্টল আছে, এখানে আমাদের একটা স্টকিস থাকে, এটা অ্যাকচুয়ালি বিপিআই একটা সংস্থা, ওটা আমাদের মার্কফেডকে নিযুক্ত করেছিল। তো গুয়াহাটি হলো একটা স্টক পয়েন্ট, আর দিল্লিতে আছে, তো ন্যাচারালি গুয়াহাটিতে জেনেরিকের যে কম্পোজিশন অনেকগুলো থাকার কথা, সেই পরিমাণ ডিমান্ড না থাকাতে গুয়াহাটি যেখানে স্টক পয়েন্ট আছে ওরা সেই অ্যামাউন্ট রাখে না, যার ফলে ত্রিপুরার থেকে যদি আমরা কোনো অর্ডার প্লেস করি তাহলে ওটা আসতে কি হয়, 10-15 দিনের মধ্যে ওই মেডিসিনটা আমাদের স্টোরে এসে পড়ে। কিন্তু কিছু মেডিসিন আছে যেগুলো যেমন ক্যান্সারের কেমোথেরাপি বা এই ধরনের রোগগুলো, যদি তেমন ডিমান্ড কোনো সময় দেখা যায় বেশি ডিমান্ড হচ্ছে কোনো, তখন কি করে ওই আমাদের এখান থেকে মার্ক ফেডে ওটা দিল্লির থেকে অর্ডার করে, যেটা আসতে অনেকটা সময় লেগে যায়। তো এই জন্য অনেক সময় অনেক ভ্যালুয়েবল যদি মেডিসিন আছে দুরারোগ্য বেদি একটু গ্যাপ হয়ে যায়, যদি এরকম কন্টিনিউ নিতে থাকে মার্ক ফেডের একটা আইডিয়া হয়ে যায় যে আমাদের এই ডিমান্ড আছে, ওটা বোঝা যায় না। যতক্ষণ মানুষ অ্যাওয়্যার হবে না
যে আমরা জেনেরিক থেকে কিনবো, মার্কেটও আইডিয়া করতে হবে কোন মাসে বেশি রিকোয়ারমেন্ট আছে কোন মাসে কম রিকোয়ারমেন্ট। ওদের অ্যাকচুয়ালি কি হয়, বিপিআই যেগুলো এই মেডিসিনগুলো যখন স্টক পয়েন্ট থেকে আঁকে, যদি ওই ওষুধগুলো সেল না হয়, ওটার সেল না হলে যেমন এমএনসি কোম্পানিগুলো সেল না হলে যদি রিটার্ন করে ওইটার কিছু একটা অ্যামাউন্ট স্টক পয়েন্টে দিয়ে দেয়। কিন্তু ওই ক্ষেত্রে আমাদের জেনেরিক মেডিসিনে যে গুয়াহাটি স্টকিস্ট আছে, যদি মার্কফিড কিনে নেয়, ত্রিপুরা সরকারের পক্ষ থেকে মার্কফিড কিনে নেয়, ওই ওষুধগুলি যদি পুরাতরে ওর টেনিউর থাকে এই বছরের মধ্যে শেষ করে, যদি ওগুলি বিক্রি না হয়, এটার যে ভ্যালুটা ওটা ও রিটার্ন করবে না। কিন্তু তাতে কি হয়, মার্কফিড লসে চলে যায়। এই জন্য ওরা অর্ডারে এরকম সীমিত দেয়, কীরকম ডিমান্ড আছে ওটা দেখে। তো ডিমান্ডটা সবসময় প্রত্যেক মাসে ঠিক থাকে না। হ্যাঁ, তো আমরা এই জন্য আজকে আপনাদের মাধ্যমে আমরা এওয়ার করছি যে আপনারা সবাই জনৌষধির থেকে করুন, তাহলে মার্কেটও ভালো অর্ডার দেবে, ওষুধগুলো প্রপার অ্যাভেলেবল হয়ে যাবে, এটাই মেইন হচ্ছে। সুনন্দবাবুর কাছে আমরা যাচ্ছি, যদিও জেনেরিক প্রসঙ্গে একটু ভিন্ন সাথে যাচ্ছি, সেটা হচ্ছে এই জেনেরিক যেটা পিএমবি জিকে, এটা স্টল কি আমাদের রাজ্যের বেকার সমস্যা, বেকাররা কি এটা নিতে পারে, বা এটার জন্য কোনো ক্রাইটেরিয়া আছে, বা ফার্মাসিস্ট এরকম কোনো কি কি আছে, ক্রাইটেরিয়া কি আছে কিনা সুনন্ত যদি বলেন। এখন অ্যাকচুয়ালি তো আমাদের একটা যেটা ছিল বিপিআই, যেটা অ্যাকচুয়ালি মার্কফেড কি দায়িত্ব দিয়েছিল, প্রথম যখন আমাদের ত্রিপুরাতে 2013-14 সালে প্রথমে জিবি হসপিটালে আমাদের জেনেরিক ওষুধ কাউন্টার খোলা হয়েছিল 2013, তখন কিন্তু বিপিআই, মার্কফেড এবং ত্রিপুরা স্বাস্থ্য দপ্তর তিনজন একটা হয়েছে। তারপর জিবিতে চালু হওয়ার পরে এখনো পর্যন্ত আমরা 24টা খোলা হয়েছে। তো এর মধ্যে এক্ষণে বর্তমানে যেটা রিসেন্টলি যেটা হয়েছে, যে কোনো প্রাইভেট সংস্থাও, হ্যাঁ, মার্কফেড ছাড়াও ডাইরেক্ট ওখানের সাথে কন্ট্যাক্ট করে ওরা খুলতে পারে। এবং আমি আমাদের এখানে যদি আমি ত্রিপুরা স্বাস্থ্যমন্ত্রক এবং ত্রিপুরা সরকারের স্বাস্থ্যমন্ত্রক যেটা আছে এবং মার্কফেড, ওনাদের কাছে অনুরোধ রাখবো যে আমাদের এখানে ফার্মাসিস্ট বেকার ভাই বোনের সংখ্যা খুব আছে, এছাড়া এটা যদি যে কেউ এখন খুলতে পারে, অনলাইনের মাধ্যমে সিস্টেম আছে, ওটা ডাইরেক্ট অ্যাপ্লাই করলে এটা সিস্টেমটা জানতে হয়, ত্রিপুরা স্বাস্থ্যমন্ত্রকের পারমিশন, মার্কফেডের পারমিশন নিয়ে খোলা যায়, যে কেউ খুলতে পারে। এবং সরকারও যদি একটা প্রচেষ্টা নেয় যে আরও, এখন তো 24টা আছে, আরও যদি আমরা বেস লেভেলে যেতে চাই, আরও যদি কাউন্টার খোলা হয়, তাহলে আমাদের অনেক বেকার ভাই বোনরা ওরা এ হবে, মানে যে কোনো একটা জবে বা টাকা রোজগারের একটা পথ সুলভ হবে, এক কথা। আর দ্বিতীয় হচ্ছে যারা আমাদের একদম গ্রাসরুটে আছে, গ্রাসরুটে যেসব লোক পেশেন্ট আছে, তারাও উপকৃত হবে, ওষুধটা সহজভাবে সহজলভ্য হবে, উপকৃত হবে। এবং এক্ষণে অনলাইন প্রসেসে একটা ওটা করা যায়, ওরা কেউ যদি সরকারিভাবে, মানে না ছাড়াও যদি হয়, মার্কফেড বা স্বাস্থ্য সাথে যোগাযোগ করলে কিভাবে নেওয়া যায় ওটা দীপঙ্করও ভালো বলতে পারবে। আমি একটু বলছি, আমি বলছি অ্যাকচুয়ালি আমাদের ত্রিপুরা সরকারের এখন প্রচেষ্টা চলছে যে বিভিন্ন এনজিওর মাধ্যমে এই কেন্দ্রগুলিকে খোলা, এই কেন্দ্রগুলিকে খোলা, এবং এটা প্রচেষ্টা চলছে। এবং এটা আজকে থেকে না, এটা অনেকদিন আগে থেকেই চলছে, গত 3-4 বছর থেকেই চলছে। তো আশা করি একটা কয়েকজন এনজিও আমাদের মানে সিলেক্টও করেছি, সিলেক্টও করা হয়েছে, আমাদের এটা অবশ্যই চালু হয়ে যাবে তাড়াতাড়ি। তখন এখানে যে ডক্টর সুশান্ত রায় যে বললেন যে বেকার ফার্মাসিস্ট বা এই কেন্দ্র চালানোর জন্য যে ম্যান পাওয়ার দরকার, হ্যাঁ, এটা এমপ্লয়মেন্ট জেনারেশন অবশ্যই করতে পারবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, রাজীব বাবুর কাছে যাচ্ছি। আমাদের ত্রিপুরাতে তো 24টা আছে, আমরা কি সরকারের কাছে এটা দাবি বা আবেদন করতে পারি না, আমাদের আরো কিছু কাউন্টার যদি দেয়, তার যেটা সুনন্দবাবু বললেন গ্রাস রুটে যারা আছে, একদম প্রত্যন্ত, একদম এডিসির একটা প্রত্যন্ত গ্রামে, আসলে গরিব অংশের মানুষ, খুব হাতের কাছে যদি ওষুধটা পেয়ে যায়, এটা কি আমরা সরকারের কাছে আবেদন করতে পারি না? হ্যাঁ, করতে পারেন, অবশ্যই করতে পারেন, ধাপে ধাপে এটা হবে, এটা ধাপে ধাপে প্রচেষ্টা তো চলছে, ধাপে ধাপে হবে, বিভিন্ন এনজিওর মাধ্যমে এগুলি, আগে তো মার্কফেড বা ল্যাম্পস থেকে প্রথম যে কাউন্টারগুলো সেগুলো শুরু হয়েছিল, এখন অ্যাওয়ারনেস লেভেলও বাড়ছে, সচেতনতা লেভেলও বাড়ছে, এখন হেলথ সেক্টরের উপরে যে বার্ডেনগুলো, সেই বার্ডেনগুলো বা এক্সপেন্ডিচারগুলো আমরা যদি বিবেচনা করি, যে আমরা যদি জেনেরিক মেডিসিন যদি আমরা যদি প্রমোট করি, বা জেনেরিক মেডিসিন যদি আমরা বলি যে জনগণকে যে নেওয়ার জন্য, বা
প্রমোট করার জন্য যদি আমরা বলি তাহলে হেলথ সেক্টরের উপরে অনেকগুলি বার্ডেন কমে আছে কমে যায় হেলথ সেক্টরের এক্সপেন্ডিচার অনেক কিছু আমরা অনেক কিছু হ্রাস করতে পারি তো সেই অনুযায়ী প্রচেষ্টা আমাদের গভর্নমেন্টের চলছে এগুলো তো আশা করি কয়েকদিনের মধ্যেই এগুলি সলভ হয়ে যাবে এবং কয়েকটা সেন্টার এখন ধাপে ধাপে ধীরে ধীরে চব্বিশটা থেকে আমরা আরও বাড়াতে পারবো আরো আচ্ছা রাজীববাবুর কাছে আবার যাচ্ছি আমাদের সময় প্রায় শেষ হয়ে আসছে যে জেনেরিক মেডিসিন আমরা কোনো একটা দোকান থেকে বা কোনো একটা কাউন্টার থেকে যদি আমরা নেই সেটা কিভাবে বুঝবো যে আমি জেনেরিক মেডিসিন আমি পেয়েছি তার জন্য ক্যাশ মেমো কি কি দিলে আমি বুঝবো একজন ক্রেতা হিসাবে যে এটা আমি জেনেরিক মেডিসিনই পেয়েছি আচ্ছা এবং রেটটা আমার থেকে জেনুইনই নিয়েছে যেটা বললেন এমআরপি থেকেও ডিসকাউন্ট পাওয়া যায় এই ব্যাপারটা একটু আমাদের দর্শক আচ্ছা যখন আমরা যখন ব্র্যান্ডেড মেডিসিন যখন কোনো পেশেন্ট বা যদি কোনো রোগী যখন কিনতে যায় তখন ওরা ক্যাশ মেমো নেয় ক্যাশ মেমোর মধ্যে কিন্তু যে ব্র্যান্ডেড মেডিসিনের যে অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট আমি যেটা আগে বললাম যে সাপোজ ধরুন কেউ জ্বরের জন্য কেউ মেডিসিন কিনতে গেল সে ব্র্যান্ডেড মেডিসিন দোকান থেকে ডোলো লিখে ডোলো দিয়ে দিল ডোলো 650 বা ডোলো 500 যেটাই দিয়ে দিল তো ওরা যখন ক্যাশ মেমো যখন ইস্যু করে কোনো ফার্মাসিস্টের দোকান থেকে বা মেডিকেল হল থেকে তখন ওরা কিন্তু প্যারাসিটামল যেটার ভেতর যে উপাদানটা যেটা আছে প্যারাসিটামল ওটা কিন্তু লিখে কিন্তু ডোলো বা ক্যালপল বা পাইরিজেসিক সেটাই ওরা লিখে কিন্তু এখন যখন কোনো পেশেন্ট বা কোনো রোগী যখন জেনেরিক মেডিসিন যখন কিনতে যাবেন তখন ওরা কিভাবে বুঝতে পারবেন যে ওরা অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট শুধু প্যারাসিটামল ট্যাবলেট প্যারাসিটামল 650 পাওয়া বা 500 পাওয়া সেটা লেখা থাকবে আচ্ছা আর ওটার যখন এখন এক্সপায়ারি ডেট গুগল দেখা বা ম্যানুফ্যাকচার ডেট দেখা বা ব্যাচ নাম্বার দেখা এগুলি তো এখন আওয়ার অ্যাওয়ারনেস লেভেল আরো বাড়াতে হবে এখন প্রচেষ্টা চলছে যে প্রত্যেকটা স্ট্রিপের উপর এখন একটা কিউআর কোড থাকে কিউআর কোড গুলি যখন আমরা স্মার্টফোনে যখন আমরা স্ক্যান যখন করি আমরা তখন আমরা পুরো একটা ডিটেলস পেয়ে যাই এই মেডিসিনটার যেটা কোথায় ম্যানুফ্যাকচার হয়েছিল ব্যাচ নাম্বার কি ম্যানুফ্যাকচার কোথায় এক্সপায়ারি ডেট কবে আছে লাইসেন্স নাম্বার কি সবগুলো আমরা পেয়ে যাই তো এটা আস্তে ধীরে ধীরে এগুলি শুরু হবে আমি প্রত্যেক সচেতন ক্রেতাকে বলবো যে এক্সপায়ারি ডেট দেখে এবং অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট যেটা আছে যে প্যারাসিটামলটাই লেখা আছে কিনা জেনেরিক মেডিসিনের ক্ষেত্রেই বলছি প্যারাসিটামলটা লেখা আছে কিনা বা কোনো অ্যান্টিবায়োটিক যদি লেখা থাকে অ্যান্টিবায়োটিকটা লেখা আছে কিনা যা বা যদি কোনো গ্যাসের ওষুধ যদি লেখা থাকে অ্যান্টিবায়োটিক গ্যাসের যদি লেখা থাকে যেমন প্যান্টোপ্রাজল বা রেনিটিডিন ট্যাবলেট যদি লেখা থাকে সেটা লেখা আছে কিনা সেটা দেখে নিতে হবে কারণ এইটা বাদ দিয়ে কোনো ফার্মাসিস্ট বা কোনো মেডিকেল হল ক্যাশ মেমো ইস্যু করতে পারবে না আচ্ছা সুশান্তবাবুর কাছে আমাদের শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে জন ঔষধি দিবস বা সপ্তাহ এটা সম্পর্কে আমাদের দর্শক মন্ডলীর কাছে আপনি কি বার্তা দিতে চান সেই সঙ্গে আমাদের রাজ্য সরকার বা ভারত সরকারের কাছেও কি বার্তা বা কি আবেদন আপনি রাখতে চান প্রথমত আমি ত্রিপুরার অপমার জনগণের কাছে এটাই অনুরোধ রাখছি জেনেরিক ওষুধের গুণমান যে মাল্টিনেশনাল কোম্পানি ব্র্যান্ডেড আছে সে বরাবর গুণমান আপনারা জেনেরিক কাউন্টার এক্ষণে আমাদের ত্রিপুরার যে ২৪টা সেন্টার আছে বিশেষ করে ডিস্ট্রিক্ট হসপিটালগুলিও আমাদের আইজিএম জিবি হসপিটাল টিএমসি গোমতী ডিস্ট্রিক্ট খোয়াই ডিস্ট্রিক্ট বিলুনিয়া ডিস্ট্রিক্ট শান্তিরবাজার ডিস্ট্রিক্ট হসপিটাল আমবাসা ডিস্ট্রিক্ট হসপিটাল মোটামুটি সব ডিস্ট্রিক্ট হসপিটালগুলিতেই জেনেরিক মেডিসিনের কাউন্টার আছে আপনারা এগুলো হসপিটালের কেন্দ্রের বা হসপিটালের বাউন্ডারির মধ্যেই থাকে আপনারা ওখান থেকে ওষুধ নিন আর আপনারা যখনই ডাক্তারবাবুরা তো নিশ্চয়ই লিখছেন তারপরেও যদি বহুত ভিড় থাকে আমি আগেও বলেছি যদি লেখে আপনারা ডাক্তারবাবুদেরকে বলতে পারেন আমাদের জেনেরিক ওষুধগুলো লিখে দিন আমাদের কিনতে সুবিধা হবে আমরা পুরোটা কোর্স নিতে পারবো তো আপনাদেরও অধিকার যে আপনারা ডাক্তারবাবুকে বলে লিখান হ্যাঁ আর আপনারা জেনেরিক ওষুধই ব্যবহার করুন আমাদের যে ২০১৩ যে মাননীয় প্রধানমন্ত্রী যোজনা যেটা জনৌষধি প্রকল্প ওইটা এই এটাই স্বপ্ন ছিল যে গ্রাস মানে একদম সবচেয়ে অন্তিম গরিব মানুষ যে তাই ওই লোকটা পর্যন্ত যাতে অন্তিম শেষ পর্যায়ে যে গরিব শ্রেণীর মানুষ ও যাতে ও সুবিধাটা সরকারি যে সুবিধা এটা একটা সরকারি সুবিধা যে আপনি কম মূল্যের একটা ওষুধ কোনো একটা রোগের আপনি সারা বছর খেতে পাচ্ছেন এটা হলো সরকারি পরিযোজনা বা সরকারি লাভ যাতে সমাজের অন্তিম শেষ ব্যক্তি পর্যন্ত পৌঁছায় ওটাই আমাদের সরকারের মূল উদ্দেশ্য ভারত সরকারের সাথে ত্রিপুরা সরকারেরও এটা মূল উদ্দেশ্য তো আমরা চাই
আপনারা সবাই জেনেরিক মেডিসিন গ্রহণ করুন, এটা আমার ত্রিপুরার উপমা জনসাধারণের কাছে অনুরোধ। আর সরকারের কাছে ত্রিপুরা সরকার এবং ভারত সরকার এবং স্বাস্থ্য দপ্তর এবং যেটা আমাদের জেনেরিক কাউন্টার মার্কফেড যে দপ্তর আছে ওনাদের কাছে আজকে আপনাদের মাধ্যমে আমার অনুরোধ যে এখনো তো আমাদের ত্রিপুরাতে ২৪টা আছে, এখানে আমাদের অনেক বেকার ভাই বোনরা আছে, ওনারা অনলাইনে অ্যাপ্লাই বা এরকম একটা স্কিম যদি আপনারা প্রচার করেন তাহলে অনেক বেকার ভাই বোনরা তাদের সেন্টার খুলে তাদের যেমন আর্থিক যে লাভ হবে, মাসে বেকারত্ব দূর হবে, সেইভাবে অনেক যারা গ্রাসরুটের লেভেল তারাও ওষুধগুলি সহজলভ্য হবে। এছাড়া আমি সরকারের কাছে আরেকটা দাবি রাখবো এবং স্বাস্থ্য দপ্তর এবং মার্কফেড দপ্তরের কাছে, আমাদের ত্রিপুরা রাজ্যে আজকাল অনেক বেসরকারি নার্সিংহোম খুলেছে, তো আমি অনুরোধ রাখবো যে বেসরকারি নার্সিংহোমগুলোকে একটু বলার জন্য বা কোনো এরকম একটা সার্কুলার বার করার জন্য যাতে বেসরকারি নার্সিংহোমগুলোতেও যাতে জেনেরিক ওষুধের কাউন্টার খোলা হয়, তাতে কি হবে মানুষ উপকৃত হবে, কারণ বেসরকারি নার্সিংহোমগুলিতে বেড ভাড়া সবকিছুতে বিরাট একটা চাপ পড়ে যায় একটা ফ্যামিলির মধ্যে, হঠাৎ করে কোনো অসুস্থ তো আর বলে আসে না, কোনো একটা রোগী হঠাৎ করে স্ট্রোক হলো ওটা তো বলে আসে না, তো একটা প্রচুর একটা ওষুধের একটা যদি ভর্তি থাকে এক তো ডাক্তারের ফিস ওটা তো আছেই, সাথে ওষুধের একটা বিরাট একটা অ্যামাউন্ট আসে। যদি আমরা প্রাইভেট নার্সিংহোমগুলিতেও যদি সরকারের তরফ থেকে এরকম সার্কুলার দেওয়া হয় যে আপনারাও জেনারেল একটা কাউন্টার খুলুন, তাহলে কি হবে রুগীর উপর যে ওষুধের একটা চাপ একটা এক্সট্রা চাপ পড়ে তাতে অনেকাংশে রুগীরা উপকৃত হবে, তো এই জন্য আমি ওটাও বলবো। এছাড়া সরকার কেন, আমি সব নার্সিংহোমদের যারা ওনার আছেন ওনাদের কাছে অনুরোধ রাখবো, আপনারা সরকার কেন নিজের উদ্যোগেও আপনাদের নার্সিংহোমের সামনে জেনেরিক কাউন্টার খুলুন, এটা এরকম না যে যারা খুলছে ওদের লাভ হচ্ছে না, ওদেরও কিন্তু লাভ করছে, যে যারা কাউন্টার খুলছে ওরাও নিজেদের প্রফিট মার্জিন ঠিকই আছে, কিন্তু তাতে গরিব যে মানুষরা আছে তারা উপকৃত হবে। ধন্যবাদ, অনুরোধ রাখছি। আজকে আমরা জেনেরিক মেডিসিন নিয়ে খুব গুরুত্বপূর্ণ অনেক কিছু জানতে পারলাম। আমরা আমাদের মাঝে যে দুইজন বিশিষ্ট চিকিৎসক উপস্থিত ছিলেন আমরা ওনাদের কাছে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা স্বীকার করছি। নমস্কার।